আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসুন অভিলাষ থেকে তৈরি করে দেখাচ্ছি চকলেট এবং মিল্ক পুডিং। এটা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, পাশাপাশি কিন্তু বড়রা ভীষণ পছন্দ করবে। অতিথি আপ্যায়নে কিন্তু ডেজার্ট হিসাবে রাখতে পারেন এই আইটেমটি। মাত্র 3-4টি উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। চলুন এটা তৈরি করতে কী কী লাগে দেখে নিই। প্রথমে আমি এটা তৈরি করার জন্য 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর এটা কিন্তু নর্মাল, কোনো রকম গরম না। চুলার আগুনটা কিন্তু আমি অফ করে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। মিষ্টির জন্য অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন আগার আগার পাউডারটা কোথায় পাওয়া যাবে। এটা যে কোনো মুদির দোকানে কিংবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি এরকম একটি বড় চকলেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে পারেন, তো আমি পুরোপুরি চকলেটে ব্যবহার করব না, অল্প একটু রেখে দেব। বাকি সবটুকু চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। নিয়েছে মিশিয়ে দিয়ে এখন চুলার আগুনটা ধরিয়ে দিব। চুলার আগুনটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি, খুব সহজে কিন্তু জমাট বেঁধে যাবে। আর এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চকলেটটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে চকলেটটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে যেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। মেশানো হয়ে গেলে এখন আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কোকো পাউডার। মোট আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ব্যবহার করলাম। আর যারা কোকো পাউডার দিতে পছন্দ করেন না, তারা চাইলে বাদ দিতে পারেন। কোকো পাউডার ছাড়াই কিন্তু এটা তৈরি করতে পারেন। এভাবেই মিশিয়ে রান্না করব কয়েক মিনিট। কয়েক মিনিট পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে নেব। পুডিংটা সেট করার জন্য আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে যখন পুডিংটা তুলবো তখন কিন্তু খুব সহজেই তোলা যাবে। এভাবে আমি এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এরই মাঝে কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে। পুডিংয়ের সাইডের অংশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটি প্লেট নিয়ে এভাবে পুডিংটাকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। পুডিংটাকে আরও লোভনীয় করার জন্য আমি একটা গ্রেটার দিয়ে কিছুটা চকলেট এভাবে গ্রেট করে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর চকলেট দেওয়াতে কিন্তু আরও বেশি ইয়ামি লাগছে। এরকম লোভনীয় পুডিংটা তৈরি করে প্রিয়জনকে চাইলে সারপ্রাইজ দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, বাচ্চাদের বার্থডে কিন্তু রাখতে পারেন এই পুডিংটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।